জগতে কোনো রাগ নেই রাগ আছে মানুষের মনে ব্যক্তি মানুষের মনে বিশ্বে রাগ বলে ঠিক কিছুই নেই ঠিক কিনা রাগ আপনার মধ্যে আছে রাগ ওই লোকটার মধ্যে আছে এই লোকটাই আছে আপনি কি এই মুহূর্তে রেগে আছেন ধন্যবাদ এই মুহূর্তে আপনি রেগে নেই তার মানে এই হল ঘরে কোনো রাগ নেই এই মুহূর্তে তাই না কিন্তু আপনি রেগে যেতে পারেন আপনি রেগে উঠতে পারেন এই মুহূর্তে এই হলে কোনো রাগ নেই কিন্তু আপনি রেগে উঠতে পারেন তো এই একটা বিষয় আমাদেরকে দেখতে হবে যে রাগ কিন্তু নেই যেটাকে আমরা জীবন শক্তি বলি যেটা জীবন সেটা আপনি ক্রোধে পরিণত করতে পারেন ভালোবাসা কিংবা করুণাময় করে তুলতে পারেন হতাশা কিংবা একে বিষণ্ণতাও বানাতে পারেন আপনি একে যা খুশি তাই করতে পারেন পছন্দটা আপনার আপনি এই পছন্দটা বজায় রাখলে পছন্দটা সত্যিই আপনার হাতে থাকলে অবশ্যই আপনি সব থেকে মনোরম জিনিসটা কি বাঁচতেন তাই না যেটা সবচেয়ে মনোরম জিনিস সাধারণত লোকে কথা বলছেন প্রেম খুশি আনন্দ নিয়ে কারণ লোকে এগুলোকে সবচেয়ে মনোরম জিনিস বলেই চেনেন তাদের জীবনে এখন এই মুহূর্তে নিজেকে কেমন রাখবেন যদি একটা বিকল্প থাকতো আপনার কাছে আপনি মনোরম কিছু খুঁজতেন নাকি অপ্রীতিকর কিছু মনোরম ভাব সেই বিষয়ে কোনো সন্দেহ নেই তাই না যদি আমি জিজ্ঞেস করি আপনি মনোরম পরিবেশে থাকতে চান নাকি অপ্রীতিকর পরিবেশে মনোরম আপনি আপনার মন মনোরম হোক চান নাকি অমনোরম মনোরম আপনি নিজের শরীর মনোরম হোক চান নাকি অপ্রীতিকর ভাব চান মনোরম ভাব আপনি যা খুঁজছেন তা হল শুধু এইটুকুই আপনি হয়তো বিশ্বাস করেন যে আপনি খুঁজছেন টাকা সম্পত্তি ভগবান যাই হোক আপনি আসলে যা খুঁজছেন সেটা এটাই আপনি আপনার শরীরে আপনার মনে আপনার আবেগে আর আপনার শক্তিতে মনোরম হতে চান আপনি আসলে শুধু এটাই খুঁজছেন না আমি ভগবানকে খুঁজছি না কেউ আপনাকে বলেছে যে ভগবানকে খুঁজলে আপনি পরমানন্দিত হয়ে উঠবেন না আমি স্বর্গে যেতেই জন্মেছিলাম কেউ আপনাকে বলেছে যে স্বর্গ এই জায়গার সবথেকে মনোরম জায়গা তাই আপনি সেখানেই যেতে চান অথবা আপনি নিজের জীবনকে নরক করে তুলেছেন যে কারণেই হোক মূলত আপনি মনোরম ভাব খুঁজছেন তাই না এখন এই এই একই বিজ্ঞানী কারণ উনি বললেন ইমোশনের কথা ব্রহ্ম শব্দটা ব্যবহার করা নিয়ে এই বিজ্ঞানী একটা শব্দ খোঁজার চেষ্টা করছিলেন এই শব্দটাকে একটা নাম দিতে মস্তিষ্কে থাকা মাদক গ্রাহক বা ক্যানাবিস রিসেপ্টার যে কেমিক্যালটিকে গ্রহণ করছে তাকে নাম দিতে তিনি একটা অদ্বিতীয় নাম দিতে চেয়েছিলেন আর তিনি পৃথিবীর সব ধর্মগ্রন্থ ঘাঁটলেন একটা যথাযথ নাম খুঁজতে আর সবচেয়ে সুন্দর ব্যাপারটা হল ভারতের গুলো ছাড়া পৃথিবীর কোনো ধর্মগ্রন্থই কোনো আনন্দ বা পরমানন্দ নিয়ে কথা বলে না সবাই কিন্তু উদ্ধার হওয়া নিয়ে কথা বলে সবাই আপনার পাপ ধুয়ে যাওয়া নিয়ে কথা বলে খুব বেশি হলে শান্তি নিয়ে কথা বলে কেউই বলে না আনন্দ বা পরমানন্দ নিয়ে তো এই কেমিক্যালটিকে যা দেহের ভেতরেই তৈরি হয় এর নাম দিলেন আনন্দ মানে আনন্দ সেখান থেকে আনন্দ তো ক্যানিবাস রিসেপ্টারটা আনন্দ গ্রহণ করার জন্য অপেক্ষা করছে যতটা আনন্দ আপনি শরীরে তৈরি করেন ততটাই আনন্দময় আপনি হয়ে উঠবেন হারাবে না যদি একে ইঞ্জেকশন আকারে নেন তবে আপনি নেশাগ্রস্ত হয়ে পড়বেন কিন্তু নিজের আনন্দ নিজেই উৎপন্ন করলে আপনি আনন্দময় থাকবেন সব সময় তাই আনন্দে থাকলে আপনি কি রেগে যাবেন না রাগ জীবন রাগের আকারে আত্মপ্রকাশ পেয়েছে আর সেই কারণেই এই জীবনটা আনন্দে নেই তাই না এই জীবন যদি আনন্দে থাকত বাঁচার প্রতিটা মুহূর্তে রাগ নিয়ে প্রশ্ন বা রাগ নিয়ন্ত্রণ করা বা রাগ কমানো আপনার মনেও আসতো না তাই না তাই যা দরকার তা হল হ্যাঁ বিশ্বে পরিস্থিতি রয়েছে যা হয়তো রাগের কারণ হয়ে দাঁড়াচ্ছে কিন্তু আমি বলছি আপনি একটা পরিস্থিতি সামলালে আরেকটা পরিস্থিতি জন্ম নেবে দেখুন আপনার নিজের পরিবারের মধ্যেই আপনার নিজের জীবনেই দেখেছেন কি যে কোনো ছোটোখাটো ব্যাপারেও লোকে রেগে যান কোনো বড় কারণের দরকার নেই কিন্তু তাই না কোনো জীবন মরণের ব্যাপার নয় কিন্তু বাড়িতে একটা সামান্য কিছুও আপনাকে কিংবা আপনার পরিবারের কাউকে রাগিয়ে তুলতে পারে তাই নয় কি তো এটা জরুরি নয় যে পৃথিবীর সমস্ত সমস্যা সমাধান করলেই আমরা রাগকে মেটাতে পারব প্রথমত যদি আমরা খুশি আর আনন্দময় থাকার উপায় শেখাই একেবারে ছোটবেলা থেকেই আমরা মন দিই এতে মানব হিসেবে আমরা আমাদের বাচ্চাদের আনন্দে থাকার দিকে মনই দিইনি যদি তারা বাড়িতে অনেক হেসে খেলে চিৎকার চেঁচামেচি করে সাধারণত বড়রা গিয়ে বলে চুপ করো আমরা খুশি আর আনন্দে থাকাকে আমাদের জীবনের অংশ হিসেবে উৎসাহ দিইনি লোকজন আরো আনন্দময় হলে আপনাকে কি রাগ নিয়ন্ত্রণ করা নিয়ে কথা বলতে হতো বলতে হতো না তাই না আমাদের আনন্দে থাকার ধর্ম দরকার আমরা আনন্দময় রাজনীতি চাই আমরা আনন্দ মুখর অর্থনীতি চাই জীবনের প্রতিটা স্তরে এই আনন্দকে আমাদের নিয়ে আসতে হবে যদি আমরা সব দিক থেকে আনন্দে না থাকি আর সর্বোপরি দেহতন্ত্রকে আনন্দময় রাখার পদ্ধতিগুলো না জানি কারণ সেটা ছাড়া এটা হয়ে উঠবে নকল আনন্দ মানে আপনি ভান করছেন বা আনন্দময় হওয়ার চেষ্টা করছেন এখন যদি আপনি যথেষ্ট আনন্দময় তৈরি করেন নিজের দেহেই আপনি আনন্দে থাকবেন তাই না আমি আপনাকে লক্ষাধিক মানুষকে দেখাতে পারি যাদের আমরা শিখিয়েছি কিভাবে আরও বেশি আনন্দমাইড দেহেই তৈরি করা যায় যাতে কোনো কারণ ছাড়াই মানুষ এমনি খুশি থাকেন লোকে ভাবেন তারা সবাই সুখী হয়ে গেলে তারা তো অকাজের হয়ে যাবেন তা ঠিক নয় কিন্তু দয়া করে নিজের জীবনটাকেই দেখুন কোনো বিশেষ দিনে যখন আপনি খুশি থাকেন তখন আপনি আরও বেশি কিছু করতে চান নাকি কোনো বিশেষ দিনে যখন আপনি অখুশি থাকেন তখন বেশি করতে চান হম আপনি খুশি থাকলে যে কোনো কিছু করতেই ইচ্ছুক তাই না আর যখন অখুশি থাকেন তখন মনে হয় জোর করে জীবনটা কাটাচ্ছেন যখন আপনি খুশিতে থাকেন তখন আপনি প্রেমময় তখন আপনি দয়ালু নমনীয় তখন আপনি সংবেদনশীল সব কিছু আপনি যখন অখুশি তখন সত্যি নীচ আর জঘন্য হতে পারেন তাই না আর হাসি খুশি থাকে এমন যে কোনো মানুষের সঙ্গে মিশুন দেখবেন মানুষটি অপূর্ব আর সেই একই মানুষকে অখুশি অবস্থায় দেখলে দেখবেন তিনি খুব জঘন্য একটা মানুষ হতে পারেন এটা সব মানুষের জন্যই ঘাটে তাই নয় কি